উচ্চ মাধ্যমিকে যে বাকি পরীক্ষাগুলি হয়নি সেই পরীক্ষাগুলির নম্বর কীভাবে যুক্ত হবে সেই বিষয়ে আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিকের ফল তোমরা নিশ্চয়ই জানো সকলে, 17ই জুলাই হবে। 17ই জুলাই আনুষ্ঠানিক ফল প্রকাশ দুপুর 3:30 হবে। বিকেল 4:00 থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার হবে ফল প্রকাশ, তবে এবার সকালে নয়, 17ই জুলাই উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল প্রকাশ দুপুর 3:30। করোনা লকডাউনের জেরে সিবিএসসি, আইসিএসসি ও আইসিএসসির মতো উচ্চ মাধ্যমিকের 3 দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। 2, 6 ও 8 জুলাইয়ের পরীক্ষা হতে পারেনি, যার জেরে এবারের উচ্চ মাধ্যমিকের কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রাজ্য জুড়ে 52টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি মার্কশিট এবং সার্টিফিকেট পাবে 31শে জুলাই। মেরিট লিস্ট প্রকাশ করছি না। এবছর উচ্চ মাধ্যমিকে বসেন 8 লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল 12ই মার্চ, 21শে মার্চ পর্যন্ত পরীক্ষা হয়, বাকি পরীক্ষা হয়নি। পর্ষদ জানিয়েছে যে পরীক্ষাগুলি সংশ্লিষ্ট পড়ুয়া দিতে পেরেছেন সেগুলির মধ্যে যেটিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই নম্বরই বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর হিসেবে যুক্ত হবে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের ফলও তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন বিকেল 4:00 থেকে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। ধন্যবাদ।